হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। প্রিয়াস ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্লগ মানে একটু রান্নার ভিডিও। তো রবিবার দিন একটু বিরিয়ানি বানিয়েছিলাম, সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। সবাই বা বাড়িতে বানাও বিরিয়ানি, এমন কিছু নতুন নয়। তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে একটু দেখাবো, চটজলদি একটু বানানোর চেষ্টা। যারা ভাবছো যে হাতে সময় নেই, তো সেটাই আমি বানানোর চেষ্টা করছি। আর আমার বড়মশাই সকাল সকাল বাজারে গিয়ে একটু মাংস আর একটু মাছ এনেছে, তো মাছটা ভাবলাম আজকে করব না, এটা রেখে দিই, এটা কাল বানাবো। তো বিরিয়ানি সবাই বানাও, এটা কোনো নতুন, আবারও বলছি নতুন নয়। তো যারা ভালো লাগবে না তারা ভিডিওটা স্কিপ করে যাবে, আর যারা আমাকে ভালোবাসো, যারা আমার প্রতি ভিডিও দেখো, সব ভিডিওগুলো দেখো, তারা একটু দেখো, আমার পাশে থেকো, তাহলে অবশ্যই আমি আগাতে পারবো। তো দেখো এখানে বিরিয়ানিটা, ওখানে হাঁড়িতে জলটা গরম করে ওখানে একটু লবঙ্গ, গোটা এলাচ, নুন দিয়ে জলটা গরম করে, আর বিরিয়ানির চালটা না আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওখানে দিয়ে দিয়েছি। আর এখানে একটু ম্যারিনেট করে নেব টক দই, তোমার একটু কাঁচা সর্ষের তেল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে আদা রসুন বাটা, সবগুলো একসঙ্গে মিক্সড করে আমি ভালো করে রেখে দেব। আর এর সঙ্গে একটু দিয়ে দেবো কেওড়া জল, ঠিক আছে? অল্প পরিমাণ দেবে, বেশি দিলে একটা তিতকুটি লাগে। তো এটা সবটা ভালোভাবে মিশিয়ে, এটা ভালো করে মিশিয়ে মিনিমাম তোমার 20-25 মিনিট একটু রেখে দিলে না ভিতরে মশলাটা ভালো করে ঢোকে। তো দেখো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, নিয়ে একটু রেখে দেব। আর ওইদিকে কড়াইয়ে আমি একটু আলুটা ভেজে নেব আগে। আলুটা অনেকে সিদ্ধ করে একটু ফুড কালার দিয়েও করতে পারো, তো ঘরে খাচ্ছি তো ছেলে আর আমি খাবে, সেইভাবে আর অতটা করিনি। তো আগে পেঁয়াজটা ভেজে একটু বেরেস্তা বানিয়ে নেব, পেঁয়াজ যেটা উপর থেকে গার্নিশিংয়ে করার সময় লাগে। তো এখানে পেঁয়াজটা ভেজে আগে আমি তুলে নেব, দেখো লাল লাল হয়ে গিয়েছে, একটু হালকা লাল লালই হবে, তো এটা দিলে কিন্তু খুবই টেস্ট হয়। তো দেখো পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি, তারপরে এখানে একটু আলুটা ভেজে নেব। তো আলুর পরিমাণটা একটু বেশি, কারণ বিরিয়ানির মাংসটা আমি অল্প বিরিয়ানিতে দেবো আর অল্প একটু মাংস কষা কষা রাখবো, বুঝেছো তো? সেই জন্য। তো দেখো এখানে আমার আলু ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো আমি তুলে নিই আস্তে আস্তে করে। আর সত্যি কিন্তু অনেকটাই পরিমাণ আলু দেওয়া হয়ে গিয়েছে, যেহেতু আমার বর খাবে না, আমার আর আমার ছেলের একটু বেশিই হয়ে যাবে। তো যাই হোক, করে ফেলেছি, কিছু করার নেই। তো এখানে আলুগুলো একটু তুলে নিলাম, তারপরে ওই তেলের মধ্যে একটু জিরে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে কিন্তু ভাজতে হবে, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিই। তো আমি আবারও বলছি, যারা আমার ভিডিও দেখতে ভালো লাগবে না তারা ভিডিওটা স্কিপ করে যেও, যাদের মনে করছো যে এটা আবার কোনো একটা রেসিপি, তো তারা স্কিপ করে যেও। আর যারা আমার ভিডিও পছন্দ করো তারা একটু দেখো প্লিজ। তো এখানে আমি দেখো মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এবারে মাংসটা ভালো করে কষাতে হবে, মিনিমাম 20-25 মিনিট একটু কষাতে হবে, মাংসের কাঁচা গন্ধভাবটা চলে যাবে। অনেকে না বিরিয়ানিতে টমেটোটা দেয় না, কিন্তু কেন জানি না মনে হলো আমি একটু টমেটোটা দিই। বিরিয়ানিতে টমেটোটা দেয় না, হলুদ গুঁড়োও অনেকে দেয় না, কিন্তু আমি ঘরে করছি তো ভাবলাম একটু দিই, তোমরা না চাইলে না দিতে পারো। তো তারপরে দেখো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, এটা মিনিমাম আমি ওই 20-25 মিনিটের মতো একটু কষিয়েছিলাম। তো কষানো হয়ে গেলে দেখো একটু কালারটা দেখো কিরকম এসছে, তোমাদের জানি না কতটা কি লাগছে। তো এখানে আমার বিরিয়ানি মানে তোমার মাংস কষানো রেডি, অলমোস্ট ডান। তারপর এবার আমি সব মিক্স করব। আগে আমি প্রথমে এই মানে এটা পাত্রটা এখানে আমি আগে একটু দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, নাহলে না নিচে তোমার রাইসটা দিলেই প্রথমে দেখবে গ্যাসে বসালেই জড়িয়ে ধরে। তো এইটা আমি প্রথমে দিয়ে দেবো, প্রথমে রাইসটা দিয়ে দিলাম, তারপরে ওর উপর থেকে এবারে চিকেনটা দিতে হবে। আর এখানে আমি পাশে ওটা হচ্ছে একটু দুধের সঙ্গে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, যেটা কাপে দেখতে পাচ্ছ ওর সঙ্গে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি কাঁচ দুধের সঙ্গে। তো দেখো এবারে মাংসটা আমি উপর থেকে এবার লেয়ার করে করে দিতে হবে, এটা সবাই জানো, আর নতুন কিছু বলার নেই। তো দেখো এবার ওটা দেওয়া হয়ে গেল, এবারে উপর থেকে আমি আবার একটু যেটুকু রাইস ছিল আবার দিয়ে দেবো। আবার একটু রাইস দিয়ে দিয়েছি, তারপরে ওর উপর থেকে আবার একটু দেখো বেরেস্তা ছিল, যেটা পেঁয়াজটা না আমার একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, মানে তোমার ফ্রাইটা ভালো হয়েছিল কিন্তু একটু বেশি লাল লাল হয়ে গিয়েছিল। তো পেঁয়াজটা উপর থেকে দিয়ে দিলাম, আর ওখানে হচ্ছে ওটা বিরিয়ানির মশলা, ওটা দিয়ে দিলাম। আর এখানে ফুড কালারটা দেখো উপর থেকে একটু ছড়িয়ে দেবো,
ঘিটা একটু বেশি পরিমাণে আমার দেওয়া হয়ে গিয়েছিল, কারণ বিরিয়ানিতে একটু ঘিটা বেশি দিলে সত্যি ভালো লাগে। তো তারপর দেখো লাস্ট যেটুকু রাইস ছিল সেটুকু আমি দিয়ে দিলাম উপর থেকে। এবারে ওর উপরে আবার আমি যেটুকু আমার বেরেস্তা পড়ে আছে ওইটুকু দিয়ে দেব, আবার উপর থেকে একটু ঘি দেব, একটু বিরিয়ানির মশলা দেব। ঘিটা দেখেছো অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি। তারপরে আবার একটু ফুড কালার দেব। দেয়া হয়ে গেলে এবারে সানরাইজে গরম মশলাটা মিট সানরাইজের বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো। আর দেখো এখানে একটু মিঠা আতর দেব, মিঠা আতরটা অল্প পরিমাণ দেবে, বেশি দিলে একদম ভালো লাগবে না। তারপর আমি গ্যাসে বসিয়েছিলাম, সেটা দেখাইনি, এখানে দেখো আমি খুলছি। তো তোমাদের বলো কেমন হয়েছে, তোমরা একটু কমেন্ট করে জানাও। ঘরোয়া পদ্ধতিতে আমি এইভাবেই করেছি, তো কেমন হয়েছে একটু বলো। কালারটা কিন্তু ভালোই হয়েছিল, আর যখন খেয়েছিলাম আমার ছেলে বললো মা খুবই ভালো হয়েছে। তো আজকে রেসিপিটা এই দেখো কেমন, লাস্ট লুকটা একটু দেখো কেমন হয়েছে। তো আজকের এই বিরিয়ানি রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।